বিশাল অগ্নিকাণ্ড, হাজার মানুষের স্বপ্ন ভবিষ্যৎ হয়ে গেল। এই যে বঙ্গবাজার, যেমনটা আমি বলছিলাম যে সকাল সকালে 10 মিনিটের লাগতে লাগে এবং তারপর পিছনে আগুন রাখেন, পিছনে আগুন রাখেন। লাগে তারপরে অনেকে বলছিলেন যে এই মার্কেটটা আগে নিয়ন্ত্রণ না হয়তো অপর পাশে যে ভবনটা সেখানে প্রতিনিধিত হলো, অর্থাৎ আমি যে দাঁড়িয়ে আছি মিটিং বঙ্গবাজার থেকে বঙ্গবাজার রাস্তা, সেই রাস্তায় কিন্তু এরকম আগুন চলছে। অর্থাৎ বঙ্গবাজার তো বটেই, বঙ্গবাজারের পরে যে আগুনে গাড়িটা ঘুরে চলছে আপনারা দেখতে পাচ্ছেন। ভাঙ্গো।